বন্ধুরা, তথাস্তু কথাটি শুনেছেন নিশ্চয়ই। তথাস্তু কথাটি আসলে সংস্কৃত একটি শব্দ। বিশ্বাস করা হয় আমাদের পরমাত্মা অর্থাৎ ভগবান তারা উপর থেকে আমাদের দেখছেন, এবং আমরা যেটাই চাই সেটাই যাতে হয় তাই জন্যে তিনি হাতটি আশীর্বাদ স্বরূপ দিয়ে রেখেছেন তথাস্তু রূপে। এর মানে যদি আমরা কোনো কিছু মন থেকে ভালো চাই সেটাই ঘটবে, উল্টোটা যদি খারাপ চাই তাই ঘটবে। এর থেকে কি শিক্ষা নিই বন্ধুরা, সেটা হচ্ছে সবসময় থিঙ্ক পজিটিভ। সবসময় মনে করো তোমার তুমি যেটা চাইছো সেটাই হয়ে গেছে, দেখবে ওটাই তথাস্তু হবে। আর তুমি যদি ভাবো আমার আমি পারবো কি করবো কি আমার হবে কি, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা, সেটাই আবার তথাস্তু হয়ে যাবে। সুতরাং ঠিক ভাবো যেটা তোমার ভালোর জন্য হয়।